ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন প্রশ্ন করেছেন, হজ ইহরামের ভিতরে ঢুকে গেলে কাপড় পাল্টানো যাবে কিনা? প্রয়োজনে যেমন হিজাব খুলে ঘুমানোর সময় মাথায় ওড়না দিয়ে ঘুমালাম, বোরখাটা খুলে ফেললাম, সালোয়ার কামিজ পরে সাধারণভাবে ঘুমালাম মিনাতে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জেনে রাখা প্রয়োজন যে ইহরামের জন্য মহিলাদের আলাদা কোনো কাপড় নাই, পুরুষদের জন্য সেলাইবিহীন কাপড় রয়েছে, কিন্তু মহিলাদের জন্য সেলাইবিহীন বা এক্সট্রা ভাবে ইহরামের কাপড় এইরকম কোনো কিছু নাই। তারা স্বাভাবিকভাবে যেটা পরে থাকে সেটা দিয়েই পর্দা করে থাকবে, এটাই তাদের জন্য ইহরামের কাপড় হিসাবে গণ্য হবে। আর স্বাভাবিকভাবে যখন সে ঘুমাতে যাবে সেক্ষেত্রে সে হালকা হতে পারে, হয়তো পোশাক বেশি পড়া ছিল বাইরে, যতক্ষণ হজের কার্যবলী পালন করতে হয়েছে ততক্ষণ সে বেশি পোশাক পরেছিল, এখন ঘুমাতে গেলে একটু হালকা হলো, পোশাক কিছু পরিবর্তন করলো, সেটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আপনার জন্য আলাদাভাবে কোনো ইহরামের পোশাক নির্ধারণ নেই, অতএব আপনি পোশাক পরিবর্তন করতে পারবেন। তবে মুখমণ্ডল খোলা, হাতে মোজা পরা, এটা এহরাম অবস্থায় উচিত নয়। যদি দেখা যায় যে গাইরে মাহরাম কোনো পুরুষ আছে সে কথা ভিন্ন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।